রাজধানী বাজারগুলিকে আধুনিক করে গড়ে তুলতে প্রয়োজনে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে ইতিমধ্যে শুরু হয়েছে সমীক্ষার কাজ ব্যবসায়ীদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করার পাশাপাশি ইতিমধ্যে শুরু হয়েছে এমবিটিলা বাজার নতুন করে গড়ে তোলার কাজ আগরতলা শহরের অরুন্ধিত নগরস্থিত বাজার পরিদর্শনে গিয়ে সোমবার এমনটাই বললেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক এবং স্থানীয় কর্পোরেটর অলোক রায়কে সাথে নিয়ে বাজার উন্নয়নের কাজ এদিন দেখেন তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজধানী বাজারগুলিকে আধুনিক ব্যবস্থাপনায় সাজিয়ে তুলতে স্মার্ট সিটি প্রকল্প ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে এমবিটিলা বাজারের ব্যবসায়ীরা এদিন অভিযোগ জানিয়েছেন কাজের বরাদ্দ প্রাপ্ত এজেন্সি সময় মতো কাজ করছে না ফলে কাজের গতি পিছিয়ে পড়ছে অভিযোগ পেয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার বাজার পরিদর্শন করেন মেয়র স্পষ্ট ভাষায় জানান নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলে এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দু সালে দুর্গাপূজার আগে বাজারটিকে নতুন করে গড়ে তুলে ব্যবসায়ীদের কাছে তা হ্যান্ডওভার করা হবে বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র দীপক মজুমদার মিটিলা বাজারের আমাদের কাজ শুরু হয়েছে তো এটা দেখার জন্য আমরা এসেছি কতটা এটার অগ্রগতি কাজের তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনালের চেয়ারম্যান আছেন অজিত মল্লিক আছেন এই এলাকার যিনি কর্পোরেটার অলক রায় মহোদয় আছেন আমাদের একজন জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন এখানে যে যিনি এজেন্সির ঠিকাদার নাক্ত ডাকা হয়েছে স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি সফিবাবু আছেন তো তাদের একটা অভিযোগ ছিল যে সময়মতো যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে ঠিকমতো কাজ করছেন না তো আমাদের কর্পোরেটরাও আমাকে বলেছেন এখানে যারা ইঞ্জিনিয়াররাও তারা আলোচনা আমরা করেছি বিভিন্ন সময় দেখেছি যে কাজের প্রতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি সম্মুখ আমরা সুপারভিশন করেছি আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া যায় সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সে কাজটা করা হয়নি তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি শেষ করার জন্য যদি না পড়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো আমরা চাইব তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এটা টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের এটা আমরা যে কোনো মূল্যে দুর্গা পুজোর আগেই বাজার ব্যবসাতে হাতে তুলে দেওয়া হবে এটা পরিকল্পনা আমাদের আছে সেই মতোই আমরা কাজের চেষ্টা করছি আমাদের ইঞ্জিনিয়ার আমরা নির্দেশ দিয়েছি বলা হয়েছে তারাও দেখবেন যদি এজেন্সি সে কোনো কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই বলা দেওয়া হয়েছে ওদেরকে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করবো আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমরা হ্যান্ড ওভার করবো বলাই যায় বর্তমান রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগমের উদ্যোগে খুব শীঘ্রই নতুন রূপে সেজে উঠতে চলেছে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এমবিটিলা বাজার বিউরো রিপোর্ট আর ই নিউজ